হাজির হয়েছি। তো বেশি দেরি না করে চলুন দেখে আসা দেখ আমাদের চটকাটি কি। আমাদের আজকের চটকাটি শত্রু বশীকরণ মন্ত্র। হ্যাঁ ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে শত্রু বশীকরণ মন্ত্রটা আপনাদেরকে জানাবো এবং এর সম্পূর্ণ প্রয়োগ বিধি সম্পর্কে জানিয়ে দেব। তো প্রথমে দেখে আসি এই মন্ত্রের উচ্চারণ। স্ক্রিনে আপনারা এখন শত্রু বশীকরণ মন্ত্রটি দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা সম্পূর্ণ মন্ত্রটি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এখন আমি এর উচ্চারণ বিধি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ওহম হ্রিং ক্লিং রং লল মোহ প্রদা ভৈরবি মাতঙ্গী ত্রৈলক্যবশমান্য সাহা। তো ভিউয়ার্স, আমি আরও একবার এই মন্ত্রের উচ্চারণ বিধিটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ওহম হ্রিং ক্লিং রং লল মোহ প্রদা ভৈরবি মাতঙ্গী ত্রৈলক্যবশমান্য সাহা। তো ভিউয়ার্স, এই হলো মন্ত্রের উচ্চারণ বিধি। চলুন মন্ত্রের প্রয়োগ বিধি দেখে আসা যাক। আশা করি মন্ত্রটি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এই মন্ত্রটি গোরচন ও মৈনশীল একসঙ্গে, গোরচন ও মৈনশীল, গোরচন ও মৈনশীল এই দুটি বস্তু এই মন্ত্রে 1000 বার জপ করে মিহি করতে হবে, মিহি করে পিষতে হবে। দুইটি জিনিস, একটি গোরচন ও মনশীল নিয়ে এই মন্ত্রটি 1000 বার পাঠ করতে হবে, করে মন্ত্রটি সেই গোরচন ও মনশীল পিষতে হবে। এবার তা এই মন্ত্র অভিমন্ত্র করতে হবে। অভিমন্ত্রিত করার পরে এই মন্ত্র সেই জিনিস দুইটা তিলক হিসাবে, কপালে তিলক হিসাবে ব্যবহার করতে হবে। তিলক লাগাবার সময় লক্ষ্য রাখতে হবে, এই মন্ত্রটি পাঠ করতে হবে। তিলক লাগিয়ে আপনার শত্রুর সামনে গেলে আপনার শত্রু আপনার উপর বশীভূত হবে। আপনারা অনেকে প্রয়োগবিধিটা সম্পূর্ণভাবে বুঝতে সক্ষম হননি, এজন্য আমি আরও একবার প্রয়োগবিধিটি আপনাদেরকে জানিয়ে দেব। গোরচন ও মনশীল দুইটি বস্তু, এই বস্তু দুইটি এই মন্ত্রটি দ্বারা 1000 বার পাঠ করতে হবে এবং পাঠ করার পর ওই দুটি বস্তু মিহি করে পিষতে হবে। পিষার পর মাথায় তিলক লাগাতে হবে। তিলক লাগানোর সময় আবার এই মন্ত্রটি পাঠ করতে হবে। তিলক লাগিয়ে আপনি আপনার শত্রুর সামনে গেলে সে আপনার উপরে বশীভূত হবে। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের টোটকা। সামনের দিন আবার নতুন কোনো টোটকা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমাদের চ্যানেলটি কখনোই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হই। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন, তাতে করে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং একটি লাইক দেবেন। ধন্যবাদ।